হয়ে আছে আমার মা অজ্ঞাত মানে অজ্ঞানের অবস্থায় আছে কারণ আমি তো ছোট আমার মাকে আমি ছোটবেলা থেকে মানে আমার মা যে কি পরিমাণ যত বিডিআর মানে বিডিআর লোক আছে তারা যে কি পরিমাণ কষ্টের জীবন কাটাচ্ছে এটা শুধু আল্লাহ ছাড়া কেউ জানে না ভাই হয়তো আপনারা বুঝবেন যে এটা কত কষ্টের কিন্তু আপনারা উপলব্ধি করতে পারবেন না এটা আমার মা আমার মার মতো আরো হাজারো মা আছে যে জ্বলতে 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 এখন অসুস্থ হয়ে গেছে প্রত্যেকে অসুস্থ আমার মারে আমি এমনও দেখছি দিনের পর দিন চব্বিশটা ঘন্টা দেখতাম কেন্না করে বাইশ আমার বড় ছেলে ছিল আমার মা চব্বিশ ঘন্টা কান্না করতো আমার মা রে আমি দুই তিন বছর দেখছি এক আধারে রোজা রাখতো ওই ব্যক্তি কোনো দিন এক গ্লাস পানীয় মনে অনেক বছর তিন চার বছর আমি দেখতাম যে এক আধারে তাহাদ্জুতে নামাজ পড়তাছে রোজা রাখতাছে মানে ওনার যে কত হাজার দিন না খাওয়া গেছে আমি এটা বুঝাইতে পারবো না উনি বাতের থালা সামনে নিদুর নিয়ে বাতটা খেত না বলতো আমার ছেলে নাকি চিরাল আমার ছেলে নাকি গুড় খায়াল আমি খাবো ভাত আমার বাইরা অনেক দিন এরকম আছে না খাওয়া ছিল এজন এজন্য আমার মা ভাত নিয়ে ভাই খাতে তো বলছে আমি খাইতে পারি না তো এই উপলব্ধিগুলো আপনাদের বুঝাইতে পারবো না আমরা ছোট থেকে দেখতে দেখতে বড় হয়েছি না আমার ভাই মাত্র এটা আর একটা দুঃখজনক ঘটনা যে আমার ভাই মাত্র পঁচিশ দিন চাকরি করছে পঁচিশ দিন চাকরি মানে ট্রেনিং থেকে আসছে আইসা আপনার মানে ছুটি কাটাইছে ছুটি কাটায় গিয়েছে মাত্র উনিশ দিন চাকরি করছে মাছ তো উনিশ দিন চাকরি করার পরে এই পঁচিশে ফেব্রুয়ারিতে যে উনি দু সালে মানে এই যে এই ইটা হয় হত্যাটা হয় তখন ওই মাত্র পঁচিশ দিন আসলে ওই তো মায়ের গর্মে হবায় জন্মাইতা ছিল ওই তো কিছু বুঝে না তাইলে ওদেরকে কেন এটার মধ্যে জড়ানো হইলো তারপরে ওরা না খাইলো না না কিছু করলো ওরা আজকে বছর জেলে আমার মা শুধু এটাই বলে না না খাইলো না কিছু করলো কিন্তু ষোলো বছর জোরে জেলে কোনো মা এটা সহ্য করতে পারে না আমার ছোট ছোট ভাইরা বিয়ে করে ফেলছে কিন্তু আমার ভাই আজও বিয়ে করতে পারে না আমার মা বলে আল্লাহ তুমি আমার ছেলের কবে এনে দিবা আমিরে আমাকে তুমি আমার ছেলেকে না দেখে আমার মৃত্যু দিও না আমি যেন দেখি আমার ছেলে মুক্ত তারপরে আমাকে তুমি মুক্তি ইয়া মৃত্যু দিও তাইলে কেমন হইলে এই মা এই কথা বলতে পারে কেমন কষ্ট পেলে এই কথা বলতে পারে ষোলো বছরে কোনো দিন কথা বলতে পারি নাই এখন আমরা কথা বলতে পারি এই জন্য আপনাদের কাছেও কৃতজ্ঞ আল্লাহর কাছেও অনেক কৃতজ্ঞ কারণ ষোলো বছরে কোনো বিচারও হয়নি কোনো কথাও বলতে পারিনি আমাদের বা গলা চেপে ধরে হয়েছিল এই আমরা কোনো কথা বলতে পারি নাই তো বিভিন্নভাবে এই কথা মানে বারবার মানববন্ধন হচ্ছে প্রেস কনফারেন্স হচ্ছে কারণ কি আমরা এখনও আমাদের বিচারটা পাইতাছি না কারণ আমাদের যে নিরপরাধ দুশো জন নির্দোষ যেই বিডিআর আছে ওরা একদম নির্দোষ মানে খালাস ডাবল খালাস বলে ওটারে ওরা ডাবল খালাস পেয়েও তেরো সালের পর থেকে আজও পর্যন্ত জেলখানায় বন্দি আছে ওরা কোনো কথা মানে এদের নিয়ে কারো সরকারের তো কোনো মাথা ব্যথা ছিলই না এখন তো আমরা এই আন্দোলনের মাধ্যমে যাক আল্লাহর কাছে শুক্রিয়া যে এই আন্দোলনটা হয়েছে আর আমিও একজন স্টুডেন্ট আমিও এটার সাথে জড়িত ছিলাম কারণ এই আন্দোলনটা মানে আমি একসাথে হওয়ার কারণ হচ্ছে যে এটা যদি হয় আর এই ফেসিস সরকার থেকে যদি সরানো যায় তাইলে আমরা এটা ন্যায্য বিচার পাবো আর হয় এটা সারা কালে কালেই এরকম করতে থাকবে

আমাদের যেই আসামিরা আছিল ওদেরকে আনা হয়নি এটা ষোলো বছর পঁচিশের পর থেকেই জেলবন্দি আছে আসলে আপনি এই কথাটা বলে আমার অনেক ইমোশন চলে আসে কারণ আমি যখন ছোট আমি তখন ক্লাস ফাইভে পড়ি আমি স্কুলে গেছি স্কুল থেকে মানে শুনতে পাই যে আমার এক স্যার বল ইংলিশ ছাড়া ছিল উনি আমাকে ডেকে নিয়ে বলছে যে সুমাইয়া তোমার ভাই একজন বিডিআর আছে আমি বলছি হ্যাঁ বলছে কি তোমার ভাই কি ঢাকায় থাকে আমি বলছি হ্যাঁ পরে বলছে কি তুমি কি জানো যে তোমার ভাই এই যে দুজন মধ্যে লাগছে নাকি স্যার আমি তো ছোট আমি তো জানি না আমি বলছি স্যার আমি জানি না আমি ওই সময় ছাড়ের কাছে একথা শুনে আমার বইগুলা নিয়ে আমি পালাই আছি আইসা বাড়িতে দেখি আমাদের বাড়িতে মানে মরা কান্নার